আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মধুস ফুড প্যারাডাইস। আমি আপনাদের বন্ধু মধুসন্ধ্যা চক্রবর্তী আবার হাজির হয়ে গেছি আমার নতুন লাঞ্চের এপিসোড নিয়ে, আপনাদের সঙ্গে খাবো বলে আর শেয়ার করবো বলে। আশা করি এই শীতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, আমিও মোটামুটি ঠিকই আছি। তো আজকে আমার লাঞ্চের মেনুতে কি আছে বলে দিই। ভাত, গাজর সিদ্ধ, এটা হচ্ছে সবুজ টমেটো অথবা কাঁচা টমেটো আর শিম দিয়ে সর্ষ বাটা দিয়ে ঝাল, আর এটা লাউ আলু দিয়ে রুই মাছের ঝোল ধনে পাতা দিয়ে। তো প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন, দেখে যদি পছন্দ হয় অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক বাটনটা প্রেস করবেন, আমার ভিডিও শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এখন শুরু করে দিচ্ছি খাবার। প্রথমে আমি নিচ্ছি শিম, কাঁচা টমেটো দিয়ে সর্ষ বাটার ঝাল, এটা আমার দিদি বানিয়েছে, আর মাছের ঝোলটা আমি করেছি। এটা খুব ভালো হয় খেতে, খুব মুখরোচক আর খুব টেস্টি। কাঁচা টমেটোর একটা টকটক ভাব, সর্ষ বাটার একটা স্পাইসি ভাব, শিমটা শীতের শিম। খুব ভালো হয়েছে। এটা বানাতে হলে আপনারা সর্ষ তেলে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দেবেন, একটু জল দিয়ে গুলে একটু কষাবেন, তারপরে শিম, কাঁচা টমেটো দিয়ে দেবেন, তার মধ্যে নুন দিয়ে দেবেন, দিয়ে ঢাকা দিয়ে দিয়ে একটু কষবেন। আচ্ছেদ্য যখন হবে তার মধ্যে দিয়ে দেবেন সর্ষ বাটা, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, সর্ষ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ একসাথে আমার দিদি বেটেছে গ্রাইন্ডারে, সেটা দিয়ে দেবেন। তারপর সেটা দিয়ে আবার ঢাকা দিয়ে দিয়ে কষাবেন। যখন শিম আর টমেটো পুরো সেদ্ধ হয়ে যাবে তখন স্লাইড জল দিয়ে ফুটিয়ে নামিয়ে নেবেন। গাজর সিদ্ধ খাচ্ছি, শীতে গাজর সিদ্ধ খেতে আমার খুব ভালো লাগে, কারণ গাজরটা খুব মিষ্টি মিষ্টি হয়। এবার আমি খাবো লাউ আলু ধনে পাতা দিয়ে রুই মাছের ঝোল। এটা খুব হেলদি আর খুব টেস্টি খাবার। এটা সর্ষ তেলে মেথি ফুরন দিয়েছি আমি, তারপর সেটার মধ্যে ধনে, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ দিয়েছি, দিয়ে একটু কষিয়ে লাউ আলু দিয়ে দিয়েছি, তার উপরে নুন দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়েছি। যখন সেদ্ধ হয়ে গেছে লাউ আলু, ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি, ভাজা মাছ দিয়ে দিয়েছি, আগে থেকে ভেজে রাখা রুই মাছ, যখন ফুটে উঠেছে ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নিয়েছি। ফার্স্ট ক্লাস হয়েছে, খালি একটু নুনটা মনে হয় কম হয়েছে, থাক আমি আর কাঁচা নুন নিচ্ছি না, সেরকম অত কম হয়নি, ঠিক আছে। ভালো হয়েছে খেতে, লাউ এর একটা মিষ্টতা, শীতের লাউ তো, আমাদের ধনে পাতার ফ্লেভার,
মাছটা খুব ভালো ফ্রেশ। এইভাবে লাউ দিয়ে মাছের ঝোল খেতে কাদের ভালো লাগে বলবেন তো আমাকে কমেন্ট বক্সে। হয়ে গেল আমার লাঞ্চ, তো আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই ফিডব্যাকে জানাবেন। আপনারা সবাই শীতে সুস্থ থাকুন, ভালো থাকুন, এনজয় করুন শীতটা। আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসব, আমার জন্য প্রার্থনা করবেন, আশীর্বাদ দেবেন, ভালোবাসা দেবেন আমাকে, কারণ আমি আপনাদেরকে ভীষণ ভালোবাসি। তো এখন চলি, বাই বাই, নমস্কার।